যখন সেন বংশের পতন ঘটল সেই সময়টাতে কিন্তু ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় আসলেন। অর্থাৎ তিনি যখন বঙ্গ বিজয় করলেন তার মাধ্যমেই কিন্তু বাংলার যে রাজ ক্ষমতাটা সেই রাজ ক্ষমতাটা মুসলমানদের অধিকারে চলে আসলো। ঠিক আছে, সো এই যে বাংলায় হচ্ছে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি আসলেন তার মাধ্যমে আসলে মুসলমানদের অধিকারে পুরো বাংলা চলে আসলো, এটার মাধ্যমেই কিন্তু বাংলায় মধ্যযুগের সূচনা ঘটলো। ঠিক আছে, সো এই মধ্যযুগের সূচনা ঘটলো কিন্তু মুসলমানদের অধিকার মুসলমানদের আগমনের মধ্য দিয়ে। এবং এই মুসলমানদের আগমনের পূর্বে আমরা দেখেছিলাম যে বাংলায় বসবাস করত মূলত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষজন। ঠিক আছে, এবং 11 শতকের দিক থেকে আসলে বাংলায় ইসলাম ধর্ম প্রচার করা শুরু হয়, এবং এটার জন্য দেখা যায় যে অনেক সুফি সাধক আসতে থাকেন বাংলায়, এবং দেখা যায় যে বাংলার যে হিন্দু এবং বৌদ্ধরা ছিলেন তারাই অনেকে আবার ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেন। তো আস্তে আস্তে দেখা যায় যে বাংলায় একটা মুসলমান সমাজ কাঠামো গড়ে উঠতে থাকে। তো এটার পাশাপাশি কিন্তু বলা যায় যে এখানে হিন্দু এবং মুসলমান পাশাপাশি বসবাস করা শুরু করছিল এই মধ্যযুগ থেকে। তো এই একসাথে বসবাস করার কারণে দেখা গেল যে মোটামুটি এই দুই ধর্মের মানুষজনদের যে কালচার সেটার একটা মিশ্রণ ঘটে, তাদের চিন্তা ভাবনার একটা মিশ্রণ ঘটে। সো এইভাবে কিন্তু বাংলায় একটা সংস্কৃতির বিকাশ ঘটে। তো এই যে একটা মিক্সড কালচারের হচ্ছে বিকাশ ঘটছিল এটাকেই কিন্তু বলা হচ্ছে বাঙালি সংস্কৃতি। অর্থাৎ এখন আমরা সহজভাবে যতটা বাঙালি সংস্কৃতিকে মনে করছি এই বাঙালি সংস্কৃতিটা কিন্তু অনেক ব্লেন্ডেড, যেটা কিনা মধ্যযুগে আসলে যখন মুসলমানদের আগমন ঘটলো মূলত ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা বিজয় করলেন বা বঙ্গ বিজয় করলেন তারপর কিন্তু আসলে মুসলমানদের আগমন ঘটলো এবং মুসলমানদের অধিকারে আসলো বঙ্গ, এবং এটার মাধ্যমে কিন্তু হিন্দু এবং মুসলমানরা একত্রে থাকা শুরু করলো, যার ফলে একটা কালচারাল ব্লেন্ডিং হলো যেটাকে আসলে বাঙালি সংস্কৃতি বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা আজকে মূলত যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অধ্যায় 7, মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। তো আমরা কি পড়ছি সেটা যদি একটু মনে করাই, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আমরা পড়ছি, এবং আমরা আজকে যে অধ্যায়টা শুরু করবো অলরেডি বলে ফেলেছি যে মধ্যযুগে বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। তো এই অধ্যায়টিতে কিন্তু মূলত আমরা এই যে মধ্যযুগে মুসলমানদের আগমন ঘটলো, একটা সংস্কৃতির মিশ্রণ ঘটলো হিন্দু মুসলমানদের, হ্যাঁ, এই সময়টাতে আসলে বাংলার সামাজিক অবস্থা কীরকম ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং সাংস্কৃতিক ইতিহাসটা কীরকম ছিল আমরা কিন্তু সেই বিষয়গুলোই জানবো। আমরা অলরেডি আগের অধ্যায়ে কিন্তু মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস পড়ে ফেলেছি, রাজনৈতিক অবস্থা কীরকম ছিল সেটা আমরা অলরেডি জানি, এখন আমরা সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসটা জানবো, এবং সেটা মুসলমান এবং হিন্দুদের ক্ষেত্রে আলাদা আলাদা করেই কিন্তু আমরা খুব ভালোভাবে পড়বো। সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তো প্রথমেই যেটা আসছে যে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের দিকে আমরা যদি একটু তাকাই সেটা হচ্ছে মুসলমান সমাজ এবং সংস্কৃতির দিক থেকে। তো এই বাংলার সমাজ ব্যবস্থা যেটা আগেই বললাম যে হিন্দু এবং মুসলমান দুই ধর্মেরই একটা প্রভাব ছিল, তো দুই ধর্মকে কেন্দ্র করে মূলত সামাজিক যে রীতিনীতিগুলো সেগুলো গড়ে উঠেছিল। তো মুসলমান সমাজদের ক্ষেত্রে যেটা হয়েছে মধ্যযুগে বাংলার মুসলমান সমাজে এই সুলতানরা ছিলেন হচ্ছে সমাজ জীবনের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। ঠিক আছে, সুলতানরা ছিলেন সমাজ জীবনের সর্বোচ্চ মর্যাদার অধিকারী, এবং মুসলমানদের যে সমাজ এই সমাজ জীবনে দেখা যেত যে সুলতানদেরকে অনেক দায়িত্ব পালন করতে হতো। সে দায়িত্বগুলো কি, যে জুমা এবং ঈদের নামাজে হচ্ছে খুতবা পাঠ করবেন, হ্যাঁ, মুসলমান শাসকদের একটা বিশেষ কর্তব্য ছিল, এবং এই সুলতানদেরকে হচ্ছে মুসলমান সমাজের নেতা হিসেবে বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান ছিল সামাজিক অনুষ্ঠান ছিল এগুলোতে যোগদান করতে হতো। তারপরে আবার দেখা যেত যে মুসলমানদের যে ঐক্য এবং ধর্মীয় চেতনা এইসব প্রচারের জন্য আবার শাসকরা কী করতেন, নিজ নিজ রাজ্যে মসজিদ মাদ্রাসা খানকা এগুলো হচ্ছে নির্মাণ করতেন। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আসলে সুলতানরা দায়িত্ব পালন করতেন, এবং মুসলমান যে শাসকরা ছিলেন সেই সময়টাতে সেই শাসকরা কিন্তু বলা যায় যে জমকালো প্রাসাদে বসবাস করতেন, তাদের যে প্রাসাদগুলো ছিল সেগুলো অনেক সুন্দর করে সাজানো থাকতো। ঠিক আছে, এবং এই রাজদরবারে যেটা হতো যেখানে তারা থাকতেন সেই রাজদরবারে দেখা যেত যে অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তিদের আগমন ঘটতো, এবং এই শাসকরা আবার জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। সো নানানভাবেই দেখা যেত যে আসলে বেশ জমকালো অবস্থায় কিন্তু তারা থাকতেন। তো মধ্যযুগে মুসলমান সমাজে কিন্তু মোটামুটি 3টা শ্রেণী দেখা যায়, উচ্চ মধ্যম এবং নিম্ন, এই 3টি শ্রেণীতে হচ্ছে পৃথক অস্তিত্ব ছিল, এবং এই সময়টাতে প্রভাবশালী যারা ছিলেন সৈয়দ এবং উলেমা এই শ্রেণীরা বেশ প্রভাবশালী ছিলেন, এবং সেই সময়টাতে সমাজে আসলে যারা ধর্মপরায়ণ এবং শিক্ষিত ছিলেন তাদেরকে হচ্ছে জনগণ অনেক শ্রদ্ধা করত, এবং মুসলমান শাসকগণও কিন্তু তাদেরকে শ্রদ্ধা করতেন এই ধর্মপরায়ণ এবং শিক্ষিত ব্যক্তিদেরকে। ঠিক আছে, এবং এই সময়টাতে এই যে উলেমাদের কথা বলছি, এই এই শিক্ষিত যে ব্যক্তিরা এবং ধর্মপরায়ণ যারা তাদেরকে কিন্তু ভাতা এবং জমি বরাদ্দ করা হতো, এবং এই যে উলেমাদের কথা বলছি উলেমাগণ কিন্তু বলা যায় যে ইসলামী শিক্ষায় তারা শিক্ষিত ছিলেন বা ইসলামী শিক্ষায় অনেক অভিজ্ঞ ছিলেন। তো অভিজ্ঞ থাকার কারণে দেখা যেত যে তাদের মধ্য থেকেই আবার কাজ
কাজী ইমাম মুয়াজ্জিন তাদেরকে আবার সিলেক্ট করা হতো বা নিয়োগ করা হতো। ঠিক আছে, তো এই সময়টাতে মধ্যযুগে বলা যায় যে শেখগণ যারা ছিলেন, শেখগণ আবার ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে মানুষদেরকে শিক্ষা দিতেন এবং বাংলার আসলে মুসলমান সমাজের যে অগ্রগতি বা মুসলমান সমাজের যে উন্নতি সব কিছুর ক্ষেত্রে কিন্তু তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো মধ্যযুগে এই মুসলমান সমাজে আবার একটা অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল। এই অভিজাত সম্প্রদায়রা আসলে কেন পৃথক ছিল, যে তারা হচ্ছে মূলত তাদের যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা দিয়ে, প্রতিভা দিয়ে এবং জ্ঞানের কারণে তারা হচ্ছে একটু আলাদা শ্রেণীতে হিসেবে গড়ে উঠছিল। এবং যে কোনো ব্যক্তি আসলে তার যোগ্যতা এবং প্রতিভা দ্বারা সেই সময়টাতে আসলে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ একটা পদে কিন্তু বসতে পারত। তো এই ক্ষেত্রে আমরা দুইজনের নাম উল্লেখ করতে পারি, সুলতান গিয়াসউদ্দিন ইয়োজ খলজি এবং সুবাদার মুর্শিদ কুলি খান। আমরা আগের অধ্যায়ে কিন্তু তাদের নাম পড়ে এসেছি। সো এই দুইজন আসলে কি কারণে তাদের যোগ্যতা এবং প্রতিভা দ্বারাই কিন্তু আসলে তাদের মর্যাদা তারা রক্ষা করেছিলেন। ঠিক আছে, এবং পরবর্তীতে আবার যেটা হয় যে যোগ্যতা বাদ দিয়ে আবার যেটা হয় উত্তরাধিকার সূত্রে আসলে সরকারি পদ লাভের একটা নীতি চালু হয়। সো উত্তরাধিকারকে আবার পরবর্তীতে প্রায়োরিটি দেওয়া শুরু করা হয়। ঠিক আছে, এবং এই যুগটাতে আরও একটা জিনিস দেখা যায় যে সামরিক এবং বিচার বিভাগ যে ছিল সেখানে উচ্চপদস্থ কর্মচারীদের নিয়েই কিন্তু বলা যায় যে একটা সরকারি অভিজাত শ্রেণী কিন্তু গড়ে উঠছিল। ঠিক আছে, সরকারি অভিজাত শ্রেণী গড়ে উঠে এই সামরিক এবং বিচার বিভাগের যে উচ্চপদস্থ কর্মচারীরা থাকতেন তাদেরকে নিয়ে, আর নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের নিয়ে তৈরি হয় হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। মানে শ্রেণীগুলো তৈরি হয়, মানে একটা হচ্ছে ক্লাসিফিকেশন বা একটা কি বলবো ডিভিশন তৈরি হয়, সেটা হচ্ছে যে নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারী যারা ছিলেন তাদেরকে নিয়ে হয় মধ্যবিত্ত শ্রেণী, এবং আরও একটা শ্রেণী তৈরি হয় সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী, যেখানে মূলত ছিলেন কৃষক, তাঁতি এবং অন্যান্য শ্রমিক শ্রেণীরা। সো এইভাবে কিন্তু তিনটা ডিভিশন তৈরি হয়, এবং বলা যায় যে কতগুলো পেশা আবার শুধুমাত্র মুসলমানরাই নিচ্ছিল একচেটিয়াভাবে সেটাও কিন্তু ছিল। সো এইভাবে কিন্তু সমাজ ব্যবস্থা এক ধরনের শ্রেণী তৈরি হয়েছিল, মানে তিন চারটা শ্রেণী কিন্তু এভাবে তৈরি হয়েছিল। তো এবার চলে আসি মুসলমানদের সামাজিক উৎসবে। এই সামাজিক উৎসবটা যদি আমরা একটু দেখি, সামাজিক উৎসবে আমরা এখন যে উৎসবগুলো দেখি মুসলমানদের, সেগুলোর সাথে কিন্তু আমরা অনেকটাই মিল পাবো। এখনও কিন্তু মুসলমানদের এগুলো পালন করে, যেমন দেখা যায় যে নবজাত শিশুর নামকরণকে কেন্দ্র করে আকিকা নামে একটা অনুষ্ঠান পালন করে, যেটা করতো, যেটা এখন আমরা করি। তারপর খতনা খুব পরিচিত একটা সামাজিক প্রথা ছিল, এবং বিয়ে মুসলমান সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসবমুখর অনুষ্ঠান ছিল। এবং এই সময়টাতে দেখা যেত যে মৌলবীরা মুসলমানদের রীতিনীতি অনুযায়ী কিন্তু তাদের বিয়ের কার্যগুলো সম্পন্ন করতেন, এবং একই সাথে দেখা যেত সেই সময়টাতে মৃতদেহের যে আসলে সৎকার এবং মৃতের উদ্দেশ্যে আসলে বিভিন্ন সময়ে মুসলমানদের কতগুলো ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান রীতিনীতি পালন করা হতো। সেই সময়টাতে মুসলমানের মৃতদেহকে কবর দিত এবং তার আত্মা শান্তির জন্য কোরআন পাঠ করত, মিলাদ পড়ত। সো এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা দেখি পালন করতে, এবং মৌলবীদের উপস্থিতি কিন্তু বেশ অপরিহার্য একটা বিষয় ছিল। এবং মুসলমানদের এখানে আসলে বলা যায় যে মুসলমানদের সমাজে সুফি দরবেশদের একটা বিশেষ প্রভাব ছিল, এবং পীর ফকিরদেরও সম্প্রদায়েরও একটা বিশেষ প্রভাব ছিল। দেখা যায় যে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে মুক্তি লাভের জন্য বা বিভিন্ন ঝামেলা থেকে মুক্তির জন্য সাধারণ মানুষ কী করতো, এই সুফি দরবেশদের তাবিজ কবজ ব্যবহার করতো। ঠিক আছে, সো এইভাবে এই জিনিসগুলো কিন্তু প্রচলিত ছিল, যেগুলো এখনও আমরা কিন্তু দেখতে পাই। এবং বাংলার দেখা যায় যে বিশাল সংখ্যক হিন্দু এবং বৌদ্ধ, যেহেতু মুসলমান আগমনের পূর্বে হিন্দু এবং বৌদ্ধরা ছিলেন উপমহাদেশে, এই হিন্দু এবং বৌদ্ধরা কিন্তু অনেকেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবং এই যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরপরও দেখা গেছে যে অনেকেই, অনেক হিন্দুরাই তাদের যে আসলে সংস্কারগুলো ছিল, বিশ্বাসগুলো ছিল, এগুলো তারা কিন্তু সেভাবে আসলে ত্যাগ করতে পারেননি। সো দেখা গেছে যে হিন্দুদের কিছু কিছু প্রথা বা তাদের কিছু সংস্কার আমাদের এই মুসলমান সমাজে প্রবেশ করা শুরু করে। যেমন বলা যায় যে হিন্দু সমাজের গুরুবাদ, এই বিষয়টি মুসলমান সমাজে প্রবেশ করে। হ্যাঁ, তারপর আরও কিছু ঘটনা ছিল যে পীরের দরগায় সন্ধ্যায় আলো জ্বালানো এবং শিরনি প্রদান করা, এগুলোও কিন্তু অনেক সাধারণ একটা ব্যাপার ছিল। ঠিক আছে, মুসলমানদের যে সমাজ এবং সংস্কৃতি সেগুলোতে। তো এবার চলে আসি খাবার দাবার বা খাওয়া দাবার ব্যাপারে। তো এখানে উল্লেখ করা প্রয়োজন যে মুসলমান সমাজরা কিন্তু ছিল ভোজন বিলাসী, যে অভিজাত যে মুসলমানরা তারা কিন্তু ভোজন বিলাসী ছিলেন। সো তাদের খাদ্য তালিকায় আমরা যে বিষয়গুলো দেখতে পাই যে মাছ মাংসের পাশাপাশি দেখা যেত যে অনেক আচার তারা খেত, এবং এছাড়া আরও যেসব খাবার খেত, কাবাব, রেজালা, কোরমা, ভাত, মাছ, শাকসবজি, খিচুড়ি, এগুলো হচ্ছে তাদের খুবই জনপ্রিয় খাবার ছিল। হ্যাঁ, খিচুড়ি খুবই প্রিয় একটা খাবার ছিল সেই সময়টাতে। এবং পোশাক এবং অলংকারের কথা যদি বলি, পোশাক এবং অলংকারের ক্ষেত্রে আমরা কিন্তু বর্তমানে অনেক মিল পাই। দেখা যেত যে অভিজাত মুসলমানরা যেটা তারা হচ্ছে পায়জামা পরত এবং গলাবন্ধ সহ জামা পরত অভিজাত মুসলমানরা, এবং তাদের মাথায় পাগড়ি থাকতো, পায়ে রেশম ও সোনার সুতায় কাজ করা চামড়ার জুতা থাকতো, এগুলো হচ্ছে তারা ব্যবহার করত। এবং তারা তাদের আঙুলে যেটা করত, মণিমুক্তাভূষণ আংটি ব্যবহার করত। এবং মোল্লা মৌলবীরা তো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তি বর্গ ছিলেন, তারা হচ্ছে পায়জামা, জামা এবং টুপি ব্যবহার করত। ঠিক আছে,
গেছেন। আর নিম্ন শ্রেণী বা গরিব শ্রেণী যারা তারা হচ্ছে আবার লুঙ্গি এবং টুপি পরত। অভিজাত মহিলারা যারা ছিলেন তারা কামিজ ও সালোয়ার পরতেন। তারা প্রসাধনী ব্যবহারেও দেখা যেত যে অনেক অভ্যস্ত ছিল না সেভাবে। সো দেখা যেত যে তারা বাহু এবং কবজিতে সোনার অলংকার পরত এবং আঙুলে সোনার আংটি পরত। সো এরকম পোশাক এবং অলংকার কিন্তু তারা ব্যবহার করতো যেগুলো আমরা এখনো আসলে দেখতে পাই। সো আমাদের এখনকার যে কালচার মুসলমানদের সেটার সাথে কিন্তু অনেকটাই আসলে মিল আছে। হ্যাঁ, এবং আরও একটা বিষয় এখানে বলে রাখি যে সেই সময়টাতে কিন্তু চারিত্রিক যে গুণাবলী এবং সততা এই দুটো বিষয়ের জন্য কিন্তু মুসলমানরা বেশ খ্যাতি অর্জন করেছিল। পরবর্তী সময়ে দেখা যায় যে এই আচরণগুলোকে আসলে তারা বজায় রাখতে খুব একটা সফল হয়নি, ফলে মুসলমানদের মধ্যে আসলে দুর্নীতি ঢুকে এবং অনেক অনৈসলামিক কার্যাবলীর অনুপ্রবেশ ঘটে। সো এইভাবে একটু নৈতিক অধঃপতন কিন্তু পরবর্তীতে দেখা যায়। এবং বাংলা আস্তে আস্তে যখন নবাবী শাসন আসে, নবাবী শাসনের আসলে অবসান ঘটে। এই অবসানের পেছনে কিন্তু রিজনটা হচ্ছে এই অনৈতিকতা এবং এই অধঃপতন, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু দায়ী ছিল। সো মোটামুটি বলা যায় যে সামাজিক ও সাংস্কৃতিক জীবন যদি আমরা একটু ভালো মতো হচ্ছে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু বর্তমান সময়ের সাথে একটু রিলেট করলেই কিন্তু আমরা অনেকটাই সহজভাবে এই জিনিসগুলোকে মনে রাখতে পারব। আচ্ছা, এবার চলে আসি হিন্দু সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন কেমন ছিল সেটা। তো বললামই তো যে মুসলমানদের যে প্রভাব রীতিনীতি এবং ভাবধারা সেটা হিন্দু সমাজে প্রবেশ করেছিল, যেমনটা হিন্দু সমাজের কিছু রীতিনীতি মুসলমান সমাজে প্রবেশ করেছিল। সো বলা যায় যে হিন্দু সমাজের নীতিগুলোতে আসলে সাধারণ সমাজ ব্যবস্থা কোনো জায়গায় আসলে সেরকম কোনো পরিবর্তন আসেনি। এই সেই যুগটাতেও আসলে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা ছিল। এই জাতিভেদটা আসলে বিভিন্ন পেশাকে ভিত্তি করে গড়ে উঠেছিল এবং এই চারটা জাতিভেদ প্রথা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। খুবই গুরুত্বপূর্ণ চারটা বর্ণ তারা হচ্ছে ভাগ করে এবং এই চার বর্ণের মানুষদের মধ্যে আবার কোনো ধরনের সামাজিক মেলামেশা ছিল না, কারণ যেহেতু এই জাতিভেদ বা বর্ণ প্রথাটা আসলে খুব কঠোরভাবে পালন করা হতো, ঠিক আছে। সো এই কারণে এক বর্ণের সঙ্গে অন্য বর্ণের মানুষদের বিয়ে শাদী নিষিদ্ধ ছিল, মেলামেশা নিষিদ্ধ ছিল, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আসলে একটু বাধা ছিল এই বর্ণ প্রথার কারণে। তো এই ক্ষেত্রে ধর্মকর্মের ক্ষেত্রে হচ্ছে ব্রাহ্মণদের একটা একক কর্তৃত্ব ছিল এবং মধ্যযুগে আসলে বাংলায় বিভিন্ন বিষয় যেমন এই যে অনুষ্ঠান, জন্ম, বিয়ে এবং মৃত্যু, এই উপলক্ষে কিন্তু হিন্দুরা অনেক সামাজিক রীতিনীতি পালন করত। এবং তখনকার যুগে আসলে বলা যায় যে অনুষ্ঠানগুলো এগুলো কিন্তু আমরা বর্তমানেও দেখি হিন্দু সমাজে। তো কিছু অনুষ্ঠানের কথা যদি বলি যে সন্তান জন্মের পরপরই তাকে যেটা করা হতো গঙ্গা জল দিয়ে ধৌত করা হতো, ঠিক আছে, এবং ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার আয়োজন করা হতো এবং ব্রাহ্মণ শিশুর কোষ্ঠী গণনা করার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তারপরে এক মাস পর আবার হচ্ছে বালক উত্থান পর্ব পালন করা হতো, ছয় মাসের সময় অন্নপ্রাশনের ব্যবস্থা করা হতো, তারপর অধিকাংশ হিন্দু যে রমণীরা ছিলেন তারা নিয়মিত উপবাস করতেন এবং একাদশী পালন করতেন। এই সমস্ত জিনিস কিন্তু সেই সময়টাতে প্রচলিত ছিল। এবং বিয়েটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল বাংলায় হিন্দু সমাজে। বলা যায় যে বিয়ে হচ্ছে সেই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ একটা সামাজিক অনুষ্ঠান ছিল। তারপরে দেখা যেত যে হিন্দু সমাজে আসলে পিতার মৃত্যুর পরে দেখা যেত জ্যেষ্ঠ পুত্র সংসারের দায়িত্ব পালন করত। হ্যাঁ, স্বামী ভক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এই সময়টাতে নারীদের কথা যদি একটু বলি, নারীদের আসলে সেভাবে কোনো অধিকার ছিল না। দেখা যেত যে স্বামীরা স্ত্রীকে আসলে সেভাবে সম্পত্তি হিসেবে গণ্য করত, মানে নারীদের সেভাবে কোনো অধিকার প্রতিষ্ঠিত করা হয়নি। তো দেখা যেত যে কন্যা, মাতা সবাই পিতার উপর নির্ভরশীল ছিল, স্ত্রী স্বামীর উপর নির্ভরশীল ছিল, বিধবার আবার স্বামীর উপর নির্ভরশীল ছিল, সন্তানের উপর নির্ভরশীল ছিল। এইভাবে কিন্তু আসলে নারীরা পরনির্ভরশীল জীবনযাপন করতো কিছুটা। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যে সম্পত্তির ক্ষেত্রে স্ত্রীদের সেভাবে কোনো অধিকার ছিল না এবং সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল, ঠিক আছে, সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এবং বাংলার সর্বত্র এটা যে প্রচলিত ছিল সেটা না, কিন্তু সতীদাহ প্রথাটা সেই সময়টাতে ছিল। হ্যাঁ, তারপরে দেখা যেত যে আস্তে আস্তে নারীরা অনেক সময় অনেক জায়গাতেই তাদের যোগ্যতা এবং বুদ্ধিমত্তা দ্বারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আসলে সমর্থ হয়েছিল। এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দেখা যেত যে অনেক জায়গায় নারীরা তাদের কৃতিত্ব দেখিয়েছে এবং সেটা হচ্ছে যে বীণা, তানপুরা এবং অন্যান্য যে বাদ্যযন্ত্র এই সমস্ত বাজানোর ক্ষেত্রে আসলে নারীরা তাদের পারদর্শিতা দেখিয়েছিল কিছু কিছু জায়গাতে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি তাদের হচ্ছে সামাজিক অবস্থাটা। তো আমরা যদি তাদের হচ্ছে পোশাক আশাক নিয়ে একটু দেখি, পোশাক আশাক এবং অলংকারের ক্ষেত্রে। সো পোশাক আশাকের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে যদি বলি, পোশাক হিসেবে মূলত তারা পাট এবং তুলার কাপড় ব্যবহার করতো এবং অলংকার হিসেবে আংটি, হার, নাকপাশা, দুল, সোনার ব্রেসলেট, সোনার শাঁখা, কানবালা, নথ, অনন্ত বাজু, এই অলংকারগুলো কিন্তু তারা ব্যবহার করতো, ঠিক আছে। এবং বিত্তবান যে নারীরা ছিলেন তারা অলংকার ব্যবহার করতো এবং এই অলংকারগুলো যেভাবে নির্মাণ করা হতো, সোনা, রূপা এবং হাতির দাঁত দ্বারা হচ্ছে এগুলো নির্মাণ করা হতো, মণিমাণিক্য থাকতো এইসবের মধ্যে।
আর বিবাহিত যে নারীরা ছিলেন হিন্দু নারীরা, তারা হচ্ছে যেটা করতেন তারা প্রসাধনী হিসেবে সিঁদুর পরতেন, তারপর কাজল পরতেন, চন্দন মিশ্রিত কস্তুরি এইসব তারা হচ্ছে ব্যবহার করত, যেগুলো আমরা এখনো কিন্তু দেখে থাকি, এবং অনেকে আবার পায়ে নূপুর পরত। ঠিক আছে, সো এইভাবে তারা কিন্তু তাদের অলংকার ব্যবহার করতেন, এবং বিশেষ অনুষ্ঠানে দেখা যেত যে এই সকল অলংকার এবং প্রসাধনী ব্যবহার করা হতো। এবং সাধারণ মেয়েরা যারা ছিলেন, সাধারণ মেয়েরা নিজেদের বাসাই হচ্ছে বেশ সাধারণ বেশভূষায় থাকতেন, এবং শাড়ি হচ্ছে নিত্যদিনের একটা পোশাক ছিল যেটা এখন আমরা দেখতে পাই, এবং পুরুষদের সাধারণ পোশাক ছিল ধুতি। অভিজাত এবং শিক্ষিত ব্যক্তিরা যারা, তারা আবার চাদর এবং পাগড়ি ব্যবহার করতেন, এবং ধনী ব্যক্তিরা যারা, বিশেষত যারা হচ্ছে মূলত ব্যবসায়ীরা ছিলেন, তারা হচ্ছে গলায় হার পরতেন, কানে দুল পরতেন এবং আঙুলে আংটি পরত। সো এইভাবে কিন্তু তারা অলংকার এবং পোশাক ব্যবহার করতেন। এবার খাবারের ব্যাপারে চলে আসি। খাদ্যের ব্যাপারেও আসলে বর্তমানে হিন্দুদের সাথে আসলে আগের হিন্দু সমাজের তেমন কোনো পার্থক্য নেই। বলা যায় যে ভাত খুব সাধারণ খাবার ছিল, মানে প্রধান খাদ্য ছিল, এবং খাদ্য তালিকা আরও যেটা ছিল, মাছ মাংস ছিল, শাকসবজি ছিল, দুধ ছিল, দধি ছিল, ঘৃত ছিল, ক্ষীর ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তাদের খাবার ছিল। এবং চাল থেকে দেখা যেত নানান রকমের পিঠা তৈরি করা হতো। তারপর বাঙালি ব্রাহ্মণরা যারা ছিলেন তারা হচ্ছে আবার আমিষ খেত, এবং সেই সময়টাতে প্রায় অনেক ধরনের মাছ পাওয়া যেত, এবং পূর্ববঙ্গে বিশেষ করে ইলিশ এবং শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। ঠিক আছে, আর তরকারির মধ্যে বলা যায় যে বেগুন, লাউ, কুমড়া, ঝিঙা, কাঁকরোল, কচু এগুলো হচ্ছে উৎপন্ন হতো। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারকেল, ইক্ষু এই সমস্ত উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে, এবং হিন্দু এবং মুসলমানদের খাদ্য তালিকার মধ্যে খুব বড় ডিফারেন্স ছিল না, মোটামুটি বলা যায় যে একই ছিল। শুধুমাত্র গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে হিন্দুদের আসলে যেটা বাধা ছিল, মুসলমানদের ক্ষেত্রে সেই বাধাটা ছিল না, যেটা আমরা এখনো জানি। এবং হিন্দু সমাজে সেই সময়টাতে হচ্ছে কৌলিন্য প্রথা প্রচলিত ছিল, এবং সমাজে নানান রকমের কৌলিন্য প্রথা থাকার কারণে দেখা যেত যে অনেক ধরনের অনাচার প্রবেশ করছিল। দেখা যাচ্ছিল যে ব্রাহ্মণ, বৈদ্য এবং কায়স্থ যারা, তাদের মধ্যে এই প্রথাটা বেশি ছিল। সো কৌলিন্য প্রথার ফলে যেটা দেখা গেল, সমাজে বহু বিবাহ প্রথা চালু হয়েছিল, এবং এই প্রথা চালু হওয়ার কারণেই আসলে একটু অনাচার প্রবেশ করেছিল। ঠিক আছে, এবং হিন্দু সমাজে এবং মুসলমান সমাজে কতগুলো সামাজিক বিশ্বাস আসলে সেই সময়টাতে জন্মলাভ করে, এবং এই সময়টাতে শুভক্ষণ, তারপর ইন্দ্রজল, জাদুবিদ্যা এগুলোতে কিন্তু তারা অনেকে বিশ্বাস করত। দেখা যেত যে শুভক্ষণ নির্ধারণ করা হতো, জ্যোতিষীরা হচ্ছে অনেকে ঘেটে ঘুটে শুভক্ষণ নির্ধারণ করতেন, আর ইন্দ্রজল এবং জাদুবিদ্যাও কিন্তু তাদের বিশ্বাস ছিল। সো এই ছিল মোটামুটি হচ্ছে সামাজিক জীবন এবং সাংস্কৃতিক জীবনের আসলে অবস্থা। ঠিক আছে, তো এবার চলে আসে অর্থনৈতিক অবস্থাতে। অর্থনৈতিক অবস্থাতে বলা যায় যে নদীমাতৃক বাংলা যেহেতু আমাদের, সো বলা যায় যে নদীমাতৃক বাংলা হওয়ার কারণে কৃষিভূমি আসলে বেশ উর্বর থাকার কারণে কৃষিটা আসলে সেই সময়টাতে একটা প্রধান পেশা ছিল। এবং মধ্যযুগে সেই সময়টাতে উৎপন্ন যেই সব ফসল, সেগুলোর মধ্যে ধান ছিল, গম ছিল, তুলা ছিল, ইক্ষু ছিল, পাট ছিল, আদা ছিল, হ্যাঁ, সরিষা, ডাল, এই সমস্ত কৃষি প্রধান ফসল ছিল। তারপর কৃষিজ দ্রব্যের মধ্যে আবার ছিল পেঁয়াজ, রসুন, হলুদ, শসা এগুলো, হ্যাঁ, সো এগুলো উৎপন্ন হতো রেগুলারলি। তারপর ফলের মধ্যে আবার দেখা যেত যে আম, কাঁঠাল, কলা এইসব উৎপন্ন হতো, পান সুপারি, নারকেলও অনেক উৎপন্ন হতো, যেহেতু জমি উর্বর ছিল এবং পাট ও রেশমের চাষ শুরু হয়। তো অর্থনৈতিক সমৃদ্ধির মূল বিষয়টাই ছিল আসলে কৃষি। কৃষি ফলনের প্রাচুর্য থাকলেও দেখা যেত যে আসলে চাষাবাদ যে পদ্ধতিটা, সেই সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হতো, কারণ আধুনিক যুগে আমরা যেভাবে আসলে সেচ পদ্ধতিতে চাষ করতে দেখি সেরকম আসলে অবস্থা সেই সময়টাতে ছিল না। সো সেচের জন্য মূলত বৃষ্টির উপর নির্ভর করতে হতো। হ্যাঁ, তো কৃষির পাশাপাশি যেটা দেখা যেত যে সেই সময়টাতে কিন্তু অন্যান্য পণ্য আসলে হচ্ছে রপ্তানি করা শুরু করা হলো, এবং এই সময়টাতে হচ্ছে মুসলমান শাসনের বঙ্গে বস্ত্রশিল্প, চিনি শিল্প, নৌকা নির্মাণ কারখানা এগুলোও কিন্তু আস্তে আস্তে গড়ে উঠতে থাকে। অর্থাৎ শুধুমাত্র কৃষিকে কেন্দ্র করে না, অন্যান্য ব্যবসা বাণিজ্যও কিন্তু সেই সময়টাতে শুরু হয়। এবং বস্ত্রশিল্পের ক্ষেত্রে বলা যায় যে সেই সময়টাতে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই সময়টাতে যেই বস্ত্রগুলো নির্মাণ করা হয় মানের বিচারে কিন্তু সেই সময়টাতে খুবই উল্লেখযোগ্য ছিল। স্পেশালি আমরা যদি হচ্ছে মসলিন কাপড়ের কথা বলি, এই মসলিনে ঢাকা কিন্তু মসলিনের জন্য খুবই বিখ্যাত ছিল, এবং বস্ত্রশিল্পের প্রধান প্রাণকেন্দ্র ছিল মসলিন। এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ যে মসলিন কাপড় এত সূক্ষ্ম, এত পাতলা যে এটা এই একটা আংটির ভিতর দিয়ে ঢুকে যেত, এবং একটা কৌটায় ভরে কিন্তু এই মসলিন কাপড়কে রেখে রাখা যেত। এটা এত বেশি হালকা ছিল এবং এত সূক্ষ্ম ছিল। ঠিক আছে, এবং মসলিনের পাশাপাশি পাট এবং রেশমের তৈরি বস্ত্রও কিন্তু বাংলায় বেশ উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে, সো বস্ত্রশিল্প কিন্তু বেশ উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখছিল সেই সময়টাতে অর্থনীতিতে। এছাড়া আরও বলা যায় যে জাহাজ নির্মাণ শিল্পেরও হচ্ছে ব্যাপক প্রসার ঘটে, এবং চিনি ও গুড় তৈরি হয় সেই সময়টাতে। চিনি ও গুড় তৈরির ক্ষেত্রেও আসলে বেশ প্রসার ঘটে এই সময়টাতে। ঠিক আছে, তো বাংলার আরও কিছু ব্যবসা সেই সময়টাতে আমরা যদি দেখি, যে বাংলায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটে, এবং এই শিল্পগুলোর মধ্যে ধাতব শিল্প ছিল,
বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আস্তে আস্তে নির্মাণ করা শুরু হয়। আমরা একটু আগে বলছিলাম যে সনাতন পদ্ধতিতে কৃষি কাজ করা হতো, কিন্তু আস্তে আস্তে কিন্তু কৃষি যন্ত্রপাতি নির্মাণ করা শুরু হচ্ছিল সেই সময়টাতে। দেখা যেত যে দুধারী তরবারি, ছুরি, কাঁচি, কোদাল এগুলো হচ্ছে নিত্য ব্যবহার্য ধাতব দ্রব্য তৈরি হওয়া শুরু করে। তারপর হচ্ছে কলকাতা এবং কাশিম বাজারের যে লোকরা ছিলেন, এদেশের লোকরা, তারা হচ্ছে কামান তৈরি করতো। তারপর কাগজ, গালিচা, ইস্পাত এই সমস্ত শিল্পের কথাও কিন্তু আস্তে আস্তে জানা যায়। তারপর আরেকটা শিল্প ছিল লবণ শিল্প। সেই সময়টাতে হচ্ছে লবণ হচ্ছে উৎপাদন করা হতো, লবণের ব্যবসা শুরু হয়, এবং স্বর্ণকার সম্প্রদায় ছিল। এবং বাঙালি কারিগররা যেটা করতেন, স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ, কাঠ, পাথর এগুলো হচ্ছে কাজ বিশেষভাবে সম্পন্ন করত। এবং আরও একটা শিল্প ছিল, সেটা হচ্ছে শঙ্খশিল্প। এবং এই শঙ্খশিল্পের ক্ষেত্রে ঢাকার যে আসলে শাখারি পট্টি, বা এখন আমরা হচ্ছে শাঁখারি বাজার যেটাকে বলি, এই শাঁখারি বাজার কিন্তু শঙ্খশিল্পের জন্য খুব বিখ্যাত। এখনও যদি তোমরা শাঁখারি বাজার যাও, তোমরা কিন্তু এই শঙ্খশিল্পের যে বিষয়টা, এটা কিন্তু দেখতে পাবে। খুবই ছোট্ট একটা জায়গা, কিন্তু এখানে শঙ্খ বিক্রি হয় এবং শঙ্খের যে শিল্প সেই বিষয়গুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সো এগুলো কিন্তু সেই মধ্যযুগ থেকেই আসলে প্রচলিত এই শিল্পগুলো। এবং সেই সময়টাতে আসলে আস্তে আস্তে রপ্তানি করা শুরু হয় পণ্য। এবং রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি কাপড়, মসলিন, রেশমি বস্ত্র, চাল, চিনি, গুড়, আদা, লঙ্কা, যেটা একটু আগে বললাম যে এই বস্ত্র শিল্পের ক্ষেত্রে যেমন উন্নতি হয়েছিল, আস্তে আস্তে এগুলো কিন্তু রপ্তানি করা শুরু হয়। সো রপ্তানি দ্রব্যের মধ্যে এগুলো ছিল। এবং কিছু হচ্ছে কৃষিজ পণ্যের কথা যদি বলে, চাল, তামাক, সুপারি, পাট, ফল এগুলোও কিন্তু আস্তে আস্তে কি করা হচ্ছিল, রপ্তানি করা হচ্ছিল। সো এভাবে কিন্তু হচ্ছে কৃষি দ্রব্য ছাড়াও আরও যেসব জিনিসপত্র রপ্তানি করা হতো, লবণ, গালা, আফিম, নানা রকমের মশলা, তারপর হচ্ছে ঔষধ, এগুলো হচ্ছে কি করা হতো, ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশে কিন্তু পাঠানো হতো। ফলে হচ্ছে রপ্তানির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ উন্নতি করছিল। এবং এই সময়টাতে কিন্তু দাস ব্যবসারও প্রচলন ঘটে। আর ব্যবসা বাণিজ্যের বেশিরভাগই কিন্তু বলা যায় যে সেই সময়টাতে রপ্তানি নির্ভর ছিল। তো খুব অল্প পরিমাণে দ্রব্য সেই সময়টাতে আমদানি করা হতো। সো আমদানির ক্ষেত্রে আমরা যদি বলি যে গুজরাট থেকে তুলা আমদানি করা হতো, তারপর চীন থেকে রেশম আমদানি করা হতো, ইরান থেকে শৌখিন দ্রব্য আমদানি করা হতো, এছাড়া আরও কিছু জিনিস আমদানি করা হতো। দেখা যেত যে স্বর্ণ, রূপা, তার রৌপ্য এবং মূল্যবান পাথর এগুলো হচ্ছে আমদানি দ্রব্যের মধ্যে পড়ছিল। তো এই যে এই সময়টাতে মুসলমানরা যেহেতু শাসন করছিল, সেই সময় বাংলায় কিছু সমুদ্র বন্দর গড়ে উঠে এবং নদী বন্দর গড়ে উঠে, যেহেতু ব্যবসা বাণিজ্যের জন্য বন্দর খুব ইম্পর্টেন্ট। সো চট্টগ্রাম ছিল প্রধান সমুদ্র বন্দর, এছাড়া উড়িষ্যা, সোনারগাঁ, গৌড়, বাকলা বা বরিশাল এই সমস্ত জায়গা, তারপর মুর্শিদাবাদ, কাশিমবাজার, হুগলি, বিহারের পাটনা এবং উড়িষ্যার পিপলি, এই সমস্ত জায়গা কিন্তু উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর ছিল। সো তোমরা বাংলার শিল্প কী কী ছিল সেটা যেমন বুঝলে, রপ্তানি দ্রব্যের মধ্যে হচ্ছে কী কী ইম্পর্টেন্ট ছিল, আমদানি দ্রব্য কী কী ছিল এবং বন্দর কোনটা কোনটা ইম্পর্টেন্ট ছিল সেটাও কিন্তু বুঝলে। তো এই সময়টাতে যেটা হয় যে এই ব্যবসা বাণিজ্য যেহেতু আস্তে আস্তে বাড়ছিল, ব্যবসা বাণিজ্য বাড়ার সাথে সাথে টাকা পয়সার লেনদেন বাড়ছিল, হিসাব নিকাশ বাড়ছিল। সো সব ক্ষেত্রেই দেখা গেছে যে আস্তে আস্তে ব্যাংকিং প্রথার বিকাশ করতে থাকে, কারণ এই যুগটাতে হুন্ডির মাধ্যমে আসলে বিদেশি লেনদেন করা হতো। তো আস্তে আস্তে মধ্যযুগে বাংলার যে দ্রব্য সামগ্রী সেগুলো অনেক সহজলভ্য এবং সস্তা ছিল। এবং এই সময়টাতে আসলে এত বেশি সমৃদ্ধ ছিল সকল পণ্য যে অনেকেই বলেছেন যে এখানে বাংলাতেই আসলে সবচেয়ে সস্তায় জিনিসপত্র পাওয়া যেত। ঠিক আছে, সো এইভাবে আসলে বলা যায় যে বাংলার যে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক অবস্থা এই সময়টার মধ্যযুগে কিন্তু বেশ উন্নতি লাভ করেছিল। এবং অর্থনৈতিক বাংলা শিল্প, ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যেই সব আসলে অর্থনৈতিক ব্যাপার স্যাপার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মুসলমানদের অপেক্ষা হিন্দুদের প্রাধান্য বেশি ছিল, কারণ স্থানীয় ব্যবসায়ীদের সেরকম কোনো কৃতিত্ব ছিল না। দেখা যেত যে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে আরবি এবং পারস্য বণিকরা। তো আস্তে আস্তে হচ্ছে পর্তুগিজরা আসতে থাকে, এবং আমরা হচ্ছে যেহেতু পড়ে এসেছি বিষয়গুলো যে আস্তে আস্তে হচ্ছে ওই ইউরোপীয় বণিকরা আসতে থাকেন, এসে কিন্তু আস্তে আস্তে তারা কী করতে থাকেন, এখানে আধিপত্য বিস্তার করতে থাকেন। সো মধ্যযুগেই কিন্তু আসলে বাংলার অর্থনৈতিক এবং ব্যবসা বাণিজ্য মোটামুটি বেশ ভালো অবস্থায় পৌঁছে গিয়েছিল। তো বন্ধুরা, আমাদের আলোচনা মোটামুটি আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, কার বঙ্গবিজয়ের মাধ্যমে বাংলার রাজক্ষমতা মুসলমানদের অধিকারে আসে? এই প্রশ্নটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমার মনে হয় সবাই পারবে। একটু চিন্তা করো উত্তরটা, আমি এখন তোমাদের উত্তরটা জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখেছিলাম যে ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি, তার আগমনের মাধ্যমে কিন্তু বাংলার রাজক্ষমতা মুসলমানদের অধিকারে আসেছে। আর অর্থাৎ মূলত সেন বংশের যে পতন, সেই সেন বংশের পতনের পরপরই এই বঙ্গবিজয় করেন বখতিয়ার খলজি, এবং তার মাধ্যমে মুসলমানরা হচ্ছে বাংলায় আসে,
তাদের আগমন ঘটতে থাকে এবং তার পরপরই কিন্তু হিন্দু এবং মুসলমানদের যে আসলে একটা কালচারাল ব্লেন্ডিং এটা কিন্তু ঘটতে থাকে, যেটাকে আমরা এখন বাঙালি সংস্কৃতি বলছি। সো আমাদের আলোচনা আজকে এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে মধ্যযুগে বাংলার স্থাপত্য চিত্রকলার অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো যেমন জানবো, পাশাপাশি সেই সময়টাতে ধর্মীয় অবস্থা কেমন ছিল সেটা জানবো, ভাষা ও সাহিত্যের শিক্ষার অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো জানবো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো।